সো ইউ গাইস ওয়েলকাম ব্যাক আগেন টু মাই ব্লগ। তো হ্যাঁ, হয়তো এই থোপাটা দেখে তোমরা চিনতে পারছো না, মানে দীর্ঘ ছ মাস পর আবার আমি ব্লগ মানে ছাড়তে চলেছি আমার চ্যানেলে। দীর্ঘ ছ মাস পর ব্লগ শ্যুট করছি, মানে হয়তো এই ছ মাসে থোপড়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে যে ছ মাসে আমি কিছু চেঞ্জ হয়েছি, মানে আমার থোপড়াটা কিছু চেঞ্জ হয়েছে কি না হয়েছে। তো এই ছ মাস ভিডিও না আসার কারণ আমি আর বিস্তারিতভাবে কিছু বলতে চাই না, মানে আলাদাভাবে কিছু বলতে চাই না। তো এই ছ মাসে অনেক কিছু হয়ে গেছে, তার কিছু মানে মানে কি বলবো, অনেক কিছুই হয়েছে। তার কিছু উদাহরণ হচ্ছে, দেখো তোমাদের স্ক্রিনে এখন দু তিনটে ছবি আসছে, সেগুলো দেখো তারপর বল। তো হ্যাঁ, তোমরা দেখলে তো এটাই হয়েছিল, মানে এটাই হয়েছিল বলতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিলো। তো আমার তো কিছু হয়নি, গাড়িটা বাজেভাবে ভেঙে গেছিলো। আর আমার পিছনে যে ছিল আমারই একটা বন্ধু ছিল, গিয়েছিলাম হচ্ছে প্র্যাকটিসে, আর আমার একটা বন্ধু ছিল, সে একটু আহত হয়েছিলো, তাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন দুজনেই সুস্থ আছি। যাই হোক, হয়েছিলো অনেকদিন আগেই, তারপর থেকে আজ ব্লগ করবো কাল ব্লগ করবো এরকম করে 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 আর ব্লগ করা হচ্ছিলো না। তো অনেক বুকে সাহস নিয়ে, অনেক মনে সাহস নিয়ে আজকে আবার ব্লগটা শুরু করেছি। জানি না কীরকম করতে পারবো না পারবো, আর অনেকদিন পর ক্যামেরার সামনে আসার জন্য দেখতেই পাচ্ছ কথাগুলো পুরো জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, ওইটা একটু তোমরা ইগনোর করে যাও, আর দুটো তিনটে দিন আমাকে যেতে দাও, আমি রেগুলার হয়ে যাবো, মানে যেরকম আগে যেরকম ক্যামেরার সামনে নর্মালি ছিলাম সেরকম নর্মালি হয়ে যাবো। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো আজকে আমি ব্লগ করছি দেখে অনেক মানুষ অনেক খুশি হবে, কারণ আমি যখনই বাইরে বেরোচ্ছি আর তখনই সবাই বলছে ভাই ব্লগ কোথায়, ভাই ব্লগ কোথায়, দাদা ব্লগ কোথায়, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো দেখে আমার মনের ভেতরে আরও সাহসটা বাড়লো যে না, আমাকে ব্লগ করতে হবে, আমার ভিডিও দেখার জন্য অনেকে অপেক্ষা করছে। তো জানি না আমি কীরকম ভিডিও করি না করি, তো যাই হোক যা করি সেটা দেখার জন্যই লোক বসে থাকে। হয়তো কিছু সংখ্যক কম মানুষ আমার ভিডিও ভালোবাসে, আবার কিছু মানুষ আমাকে হেটও করে, জানি না কী করে না করে। তো ওইসব বাদ দাও, ওইসব পরের কথা, আমি তো ভিডিও বানাবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা হতে চলেছে হচ্ছে ডেইলি লাইফস্টাইল ভিডিও টাইপ কিছু, মানে আজকে স্পেশালি কোথাও যাচ্ছি, বেশিরভাগ আমার ভিডিও দেবে আমি এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি এরকম কিছু ভিডিও বানাই। তো আজকের ভিডিওটা ওরকম না, আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সেটাই শেয়ার করবো। তো চলো, একটু বেশি হাত পানাচ্ছি না, দেখ চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এখন করবো হচ্ছে টিফিন, টিফিনে হয়তো সম্ভবত ম্যাগি করবো, তো ম্যাগিটা আমি করবো। চলো একটু স্লো মোশনের মাধ্যমে তোমরা দেখে নাও ম্যাগিটা, মানে এরকম করে করি না করি। তোকে আগলে রাখি আর হেলায় যাতে সময় না যায়, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো আমি, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের ম্যাগি কমপ্লিট, আর স্লো মোশনে দেখালাম ম্যাগিটা কীভাবে তৈরি করলাম, আর প্রথম টেস্ট করা হচ্ছে মাকে দিয়ে, দেখতে পাচ্ছ মা টেস্ট করবে বলে দাঁড়িয়ে আছে। তো টেস্ট করে বলো কেমন খেতে লাগছে, বলো কেমন লাগছে, জোরে বলো বলে মা বললো ভালো হয়েছে ম্যাগিটা। তো চলো ম্যাগিটা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বেরোবো, যাবো হচ্ছে হরিদের পাড়ায় যাবো একটু। তো হরিভাইকে দেখাবো, মানে ওকে এখনও বলিনি যে আমি ব্লগ স্টার্ট করছি আজকে, কি একটু পরে ফোন করে বলবো যে ভাই আজকে ব্লগ করছি বেরোবো চো। তো এরকমই কিছু একটা প্ল্যানিং আছে, তো এটা খেয়ে হরিদের পাড়ায় যাবো। তো চলো, বাইরের রোদের টেম্পারটা ঠিক কোন লেভেলে গেছে, আর এই গাড়ি দেখো স্টার্ট হচ্ছে না, আমি ঘেমে চান করে যাচ্ছি স্টার্ট করতে গিয়ে, এই দেখতে পাচ্ছ কী ঘুমাতে হচ্ছে, কিন্তু গাড়ি স্টার্ট আর নিচ্ছে না ভাই, কারণ এক তো গাড়িটার প্রচণ্ড বয়স হয়েছে, দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা দুদিন ধরে স্টার্ট হয়নি পড়েছিল। তো চলো আগে স্টার্ট করি গাড়ি। তো ভাই আমি কোন লেভেলের পাগলা সেটা মানে আমি নিজেই জানি না, মানে আমার মাথায় মানে কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি তেল অফ করা, আর আমি এদিকে কিক মেরে যাচ্ছি, আর এখন আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, জাস্ট পাঁচটা ছটা কিক মারলাম মেরে এই অবস্থা হয়ে গেছে, আর আমি এখানে কিক মেরে গাড়ি স্টার্ট করতে পারছি না। সেখান দিয়ে দেখো ভিতর দিয়ে ক্যামেরা আসছে কিনা জানি না, সেখানে দেখো বাবু, দুই বাবু বসে আমার দিকে দেখছে, দুই বাবু বসে আমার দিকে দেখছে, আর আমি এদিকে গাড়ি কিক মেরে মেরে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে ভাই। তো তেলটা অফ করা ছিল তাই আমি স্টার্ট নিচ্ছি না, তো তেলটা অন করি চলো। তো ভাই ফাইনালি গাড়িটা স্টার্ট করতে পেরেছি, দেখতে পাচ্ছি এখানে গাড়ি স্টার্ট হয়ে গেছে, ফাইনালি ভাই গাড়িটা স্টার্ট হলো। আর এখানে দেখো আমার মা লেবু চাষ করেছে, দেখতেই পাচ্ছ মানে লেবু গাছটা বসেছিল, আর গাছটা ভাই সেই লেভেলের লেবু হয়েছে ভাই, পুরো ভরপুর লেবু। এই গরমে ভাই, এই গরমে খালি লেবু পাড়বো আর লেবুর জল খাবো, ফুল মস্তি ভাই। তো চলো হরিদের পাড়ায় যাই, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভাই রোদ্দুরটা দেখতেই পাচ্ছ, এখন আমি রোদ্দুরে দাঁড়িয়ে আছি, আর এসে গেছি হরিদের পাড়ায়, আর দেখবে মাল লাগে এই দেখো সেই মালটা ভিতরে ক্লাবের ভিতরে দাঁড়িয়ে আছে, নিজের ছাওয়ায় দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখো রোদে দাঁড়িয়ে করিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো, আর আমি কদিন যে ব্লগ বন্ধ করে দিয়েছি, আমাকে ভাই দিনে তিন থেকে চারবার করে বলতে ভাই ব্লগ কর ব্লগ কর, ভাই ব্লগে স্টার্ট করতে হবে, ছেড়ে দিলে হবে নাকি, ধরে রাখতে হবে সবকিছু। ভাই চলো দুজন, কি আমাদের সাথে হয়তো সেই রাজ মনি আগের ব্লগেই তাকে দেখেছিল রাজকে, তো আমাদের ড্রাইভার হবে ও, তো দেখা যাক কোথায় যায় না যায়। তো আমাকে রোদে দাঁড় করে রেখে দিয়েছে, আর নিজে ছাওয়ায় দাঁড়িয়ে, তো দেখতে পাচ্ছি এই মালটা প্রায় এখন খোলা,
ফোড়া পানীয় ব্লগ করছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো এক্ষুনি, ঠিক আছে? আর মালটা খেলতে গিয়ে পা ভেঙে ফেলেছিল, আর কিছু বলেন মালটাকে দেখতেই পাচ্ছ আমার আগের ব্লগে একে দেখেছিলে। তো এটা হচ্ছে হরিদাদা, তো এখন হচ্ছে হরিদা ক্লাবে আছি, অনেক কষ্টে ক্লাবে ডেকেছে। তো আজকে আমাদের কন্টেন্ট, ও কিছু কন্টেন্ট খুঁজে পাচ্ছিল না, কারণ ও বলছিল যে কোনো কন্টেন্ট নিয়ে কী ভিডিও করবো। তো আমি বললাম চয় লোকের কাছে আম চুরি করবো, তো এখন আমরা বাইক নিয়ে বেরোবো লোকের কাছে আম দেখতে। তো কোন গাছে আম আছে দেখবো, আর আম চুরি করে আজকে খাবো। পেলে খাদ্দার দেখে ভাই এখান থেকে আর বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও বেরোবো। কী করতে ভাই? আম চুরি করতে, আম চুরি করতে। তো ভাই চলো, আমাদের ড্রাইভার রেডি, তো আমি মুদিখানে বসবো, আর এই খোঁড়াটাকে পিছনে বসাবো, দেখতে মালটা খোঁড়া। তো চলো এখন আমরা আম খুঁজবো, কার কাছে আম আছে আমি খুঁজবো, অন্য কিছু না। তো ভাই ফাইনালি এলাম হচ্ছে মাঠে, আর এইখানে হরি ভাই ব্লগ শ্যুট করে নিয়েছে, ওর পরে আমি শ্যুট করছি। আর ওইখানে একটা আম গাছ আমরা দেখতে পাচ্ছি, মানে এই গাছটা আম হয়েছে, কিন্তু হরি ভাই ভয় পাচ্ছি যদি কেউ কিছু বলে। তো ভাই চল ওখান থেকে ঢিলে তুলবো, ঢিলে তুলে ডাইরেক্ট আম গাছে মারবো, যে আমগুলো পড়বে তুলে খেয়ে নেবো। আর এখানে সব বাচ্চা কাচ্চারা সব মুখের দিকে দেখতে পাচ্ছে কী করছে, এখানে রোহিত ভাই দেখো কীরকম দেখছে। আর এখানে ভাই সবাই গেমে মুগ্ধ হয়ে পড়ে আছে। ভাই কিছু বলবে? আম খাবে? আম খাবে? চলো তো চলো এখন আমরা আম পারবো, কে কী বলে দেখে নিচ্ছি, চলো তো লেটস গো, চলো আম পারবো। ঢিলি খুঁজবো, ঢিলি খুঁজে আম গাছে ডাইরেক্ট শ্যুট করবো, তো যা যে যা বলে গালাগালি শুনবো। চলো হরি ভাই ঢিলি তুলেছে, আর এইখানে ওপরে আম, এখানে ওপরে আম, আমি দাঁড়িয়ে আছি ওপরে, আর হরি ভাই নিচে। তো ভাই হরি ভাই ঢিলিটা শুচ্ছে। আরে ভাই 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 মাথায় পড়তো, আমার আম পড়তো না, আমার মাথায় পড়ে যেত ভাই ঢিলিটা। ভাই দেখতে পাচ্ছ আমাদের মানে অত্যাচার শুরু হয়ে গেছে আম গাছের ওপরে, তো দেখি কটা আম পাড়তে পারি। হ্যাঁ পার না, এই আমটাকে পারবে লাভ নেই। এসেছি এসেছি আম এসেছি। আর কিছু বলার নেই, নির্মাণকে লাফাচ্ছে এই চার একটা আম। এখন ছোটো ছোটো আম পেলে কোনো লাভ আছে গাছ, যেতে পারবো না ভালোভাবে। আবার কোথায় উঠে পড়েছে, কি গাছ উঠবে নাকি? হ্যাঁ এই ছোটো আমটা পারবে, যদি ঝুলছে এখানে দেখা যাক কতটা স্টেবিলিটি। ও টাচ টাচ হয়েই গেছিলো আঙুলে, কিন্তু হলো না, অত লাফালাফি না হলে আমি দেখাতাম আম কাছে পাড়া বলে গাছে উঠে পড়তাম। হয়েছে হয়েছে। তো ভাই এখন আমাদের তিনটে আম হয়েছে, আঠা বেরোচ্ছে এবারে, তো আর একটা আম পেরে আমরা বেরিয়ে যাবো। পড়েছে পড়েছে, একটা আম পড়েছে, চারটে গেছে, আজকে আর হবে না চলো। কিন্তু কষ্ট করে দু ভাই মিলে আম পেরেছি, আর এখন আমটা ধুতে যাচ্ছি, আমটা সাইজটা বেশি বড় নয়, তো এখন ধুতে যাচ্ছি, তারপর দোকানে যাবো, দোকান থেকে যদি নুন দেয় ভালো, নাহলে কাঁচাই মেরে দেবো। তো চলো টেস্ট করবো, টেস্ট করে রিভিউ দেবো যে আমটা টেস্টটা কীরকম। এই প্রথমবার মনে হচ্ছে কেউ কাঁচা আমের রিভিউ দেবে ইউটিউবে। হ্যাঁ নিশ্চয়ই, এটা আমরা হরি ভাই দোকান থেকে নুন নিয়ে বেরিয়ে পড়েছে। তো দেখি ভাই নুনটা, ভাই নুন পেয়ে গেছি, আর এখানে নিচে আম, তো পুরো চলবে ভাই, টেস্ট করবো আর রিভিউ দেবো আমটার টেস্টটা কীরকম। তো চলো যা যা তারপর নুনটা মাখিয়ে খেয়ে দেখবো কিরকম। তো ভাই চলো আমটা বাইট দেওয়া যাক। ভাই বিশ্বাস করো জীবনে কোনোদিন এরকম টক মুখে দিন ভাই, আমার দাঁত পাত্তি আমার দ্বারাই হবে না ভাই, আমার দ্বারাই হবে না। নুন আগে ভাই প্রচুর টক, নুন না হলে ঠিক মানাবে না সঙ্গে, আর দেখো খেতে পারবে না গা, দাঁতটা পুরো সেই ঠান্ডা করে দিয়েছে, গোটা সিস্টেম ভাত চলে এসছে একটা। তো গাছ বেশি খাবো না, পায়ে টুট আছে, তো বেশি আম ছিল ওখানটা ডাক্তার বলেছে কেটে ফেন দিতে হবে লাস্টে। তো ভাই দেখতেই পাচ্ছ আমটা মানে অত্যাধিক লেভেলের টক, এত কষ্ট করে পাড়া পুরো বেকার হলে আম আমি খেতে পারবো না, আর হরি ভাইও খেতে পারছে না, আর ওর বেশি খাওয়াটা উচিত না, কারণ ওর পায়ে ভাই সেলাই আছে দুটো, তো এই সেলাই নিয়ে আম খাওয়াটা উচিত না। তো এখন না এখান থেকে বেরিয়ে যাবো, আর কিছু করার নেই, প্রচণ্ড রোদ, এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে তারপর একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালে বেরোবো। তো চলো এখন বাড়ির দিকে যাই, আম তো খেলাম সবই করলাম, আম পাড়াও হলো, আর এই রোদে ভাই ইচ্ছা ছিল একটু ঘুরতে যাওয়ার, তো এখন আর ঘুরতে যেতে ইচ্ছা করছে না, কারণ বাইরে ভাই প্রচুর রোদ, আর এই দেখো টক টক বলে ভাই আম খেয়েই যাচ্ছে, ভাই আম খাওয়ার বন্ধ করছে না। তো ভাই চলো এখন এর মতন ভিডিওটা এখানে স্টপ করছি, আবার বিকাল থেকে স্টার্ট করছি চলো। তো এখন বাজে হচ্ছে 3:30, আর বিছানায় শুয়েছিলাম, জানলাটা খোলা ছিল, জানলা দিয়ে এত সুন্দর হাওয়া বইছিল যে আমি আর থাকতে পারলাম না, জামা ফামা পরে ছাড়ে চলে এলাম। তো হরিকে ফোন করলাম, বললাম ভাই চ বেরিয়ে পড়ি, একটু এদিক ওদিক ঘুরবো, বা কী করবো না করবো কিছু জানি না, তবে বেরোবো।
ওয়েদারটা এখন জাস্ট হাওয়া হয়ে গেছে, মাঝে মাঝে রোদ উঠছে, কিন্তু এখনই ওয়েদারটা ঠিক এরকম হয়ে গেছে। আর হাওয়ার ভাই সেই লেভেলের হাওয়া দিচ্ছে ভাই, মানে হুট করে ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। তো চলো গাড়িটা নিয়ে হরির কাছে যাই, তারপর হরির কাছে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো তোমরা ভিডিওতে থাকো, দেখতেই পাবে কী করি না করি। ফাইনালি বেরিয়ে পড়েছি আমি আর হরি, আর এখন কোথায় যাবো না যাবো কিছু জানি না। আর ওয়েদারটা দেখো গাড়ি জাস্ট ভাই সেই লেভেলের হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টিও আসতে পারে, তো তবু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো জানি না কোথায় যাচ্ছি, মানে আমরা দিশাহীনভাবে ঘুরে বেড়াবো। তো চলো যাওয়া যাক। अब तो आ रहा सबास आ रही बारात, करना इंकार बार बार देना साथ। अब तो आ रहा। তো ভাই আমরা পাড়াগ্রামের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি আমরা নিজেরাই জানি না, মানে একটা মোটামুটি একটা ভালো মানে জায়গার খোঁজে দুজন মিলে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এখন কোথায় যাচ্ছি নিজেরাই জানি না, দেখো কীরকম পাড়ার ভিতর দিয়ে কোথায় একদম চলে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাই। তো ভাই শেষ পর্যন্ত একটা জায়গায় এসে পৌঁছালাম যেখানে রাস্তা নেই, দেখতে পাচ্ছ এখান থেকে তো উল্টে রাস্তা, এখান থেকেও উল্টে রাস্তা। তো এখান থেকে আর রাস্তা নেই, আর এখানে হরি ভাই ড্রাইভার। আজকে ওর মনটা খারাপ, কেন মন খারাপ কিছু বুঝতে পারছি না আমি। তো যাক কিছু বলতে চাইছি না, ভেতরে কিছু ব্যাপার আছে। আর এখন এই জায়গায় এসে যেই মানে সিনিক ভিউটা আমরা পেয়েছি সেটা খালি তোমরা দেখো জাস্ট। তো ভাই চলো এই জায়গাটার একটা সুন্দর স্লো মোশনের সাথে গান মিশিয়ে দেখে নাও জায়গাটা কিরকম। তোমার মনে যত ব্যথারা আছে লুকোতে পারো না তুমি, ধরা পড়ে গিয়ে তুমি আমার কাছে কেঁদে ফেলো তখনই। তোমার মনে যত ব্যথারা আছে লুকোতে পারো না তুমি, ধরা পড়ে গিয়ে তুমি আমারই কাছে কেঁদে ফেলো তখনই। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, আর তোমরা দেখবে স্লো মোশনে জায়গাটা, ফিল করলে জায়গাটা। আর এখন ওই রাস্তা ধরেই চলে যাচ্ছি, মানে রাস্তা বলতে কিছুই নেই, খালি ইট পেছানো আছে, দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা। তো এই রাস্তা ধরেই যাচ্ছি, কোথায় যাবো না যাবো কিছু জানি না। তো চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই আমরা। ভাই ওই জায়গায় ওই রাস্তাটা ধরে আস্তে আস্তে এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যে যেই জায়গাটার কোনো তুলনা নেই। তো জায়গাটা তোমরা দেখবে, অবশ্যই দেখবে, কিন্তু আর একটা সুন্দর স্লো মোশনের মাধ্যমে। তো চলো তো ভাই এখন ধান কেটের মধ্যেখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে একটু ভেতর দিকে যাচ্ছি, মানে মাঠের মধ্যেখানের দিকে যাচ্ছি, আর ওইখানে আমাদের বাইক রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখন মোটামুটি মাঠের মধ্যেখানে চলে এসেছি বলা যায়, মানে বেশি দূরে আসেনি, ওইখানে আমাদের গাড়ি সেই দূরে রাস্তা। আর এখন আমরা এইখানে আছি, এইখানে কাকা হয়তো কাক কিসে খাবে এগুলো গরু। তো এখানে কাকা গরুর জন্য ঘাস কেটেছে, ঘাস নিয়ে যাচ্ছে। আর এইখানে জাস্ট ভাইব দেয় ভাই অন্যরকম সেই লেভেলের ভাই। তো কিছু বলার নেই, এই সময় একটাই জিনিস মিস করছি সত্যি কথা বলতে, একটা ডোনে। এখান থেকে যদি আমি একটা ডোন শট নিতে পারতাম ভাই সেই লেভেলে লাগতো, কিন্তু মানি ভাই পকেট ফাঁকা ভাই, এখান থেকে ডোন শট কেমন লাগতো ভালো তো লাগতো, নিজের মনটা ভালো তো তোমাদেরও মানে খুশি করাতে পারতাম, কিন্তু তোমরা তো সাপোর্ট করছো না আর কি বলবো। তো তোমাদের সাপোর্টটা চাই আমাদের, তোমাদের সাপোর্ট পেলে সব কিছুই হবে, ডোন আসবে সব কিছুই হবে, আর আরও ভালো ভালো ভিডিও অবশ্যই আসবে, আরও ভিডিও আরও ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমি তুলে ধরতে পারবো আমরা। তো তোমরা একটু সাপোর্ট করো আর সাহায্য করো যাতে একটু ওপর দিকে যেতে পারি। তো তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর যা 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 কিছু করা সব করে দাও, সব করে দাও। আর কী বলবো, দু ভাইকে সাপোর্ট করো। তো ভাই কাছে কাছে তো ভাই দেখো এখান থেকে ধান তুলে নিয়েছি, অনেকটা তুলে ফেলেছি, মানে এতটা তুলতে চাইনি কিন্তু উঠে এসেছে, উঠে এসেছে মানে এরকম ধরে আমি টানতে চেয়েছি আর উঠে চলে এসেছে অনেকটা ধান। তো এখান থেকে চাল বের করে খাবো, টেস্ট করে দেবো কীরকম। তাই ভালো গেছে টেস্টটা, কিন্তু মানে অন্যরকম টাইপের একটা, দেখো ধানের
নানে এটা সিস সিস বেডি আমার হাতে চলে এসেছে আর চাটা খেয়ে নিয়েছি ভালো লাগছে খেতে কিন্তু অন্যরকম দিয়ে ভাই তুই ধান শুদ্ধই খেয়ে নিলি তো ওই ভাই ধান শুদ্ধই খেয়ে নিচ্ছে দেখতে আচ্ছা এইটা রাস্তা দিতে এটা খাবো ওই সেই লেভেলে খেতে লাগছে তো ভাই চলো আর কিছু বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই।